মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, আপনি শুনলেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আসন্ন যে উপনির্বাচনগুলি রয়েছে, চারটি বিধানসভা কেন্দ্রে সেখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বাগদা কেন্দ্রে নতুন মুখ আনা হয়েছে, মধুয়া অধ্যুষিত অঞ্চল, সেখানে মমতাবালা কন্যা মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে, কিন্তু রায়গঞ্জের ক্ষেত্রে এবং রানাঘাট দক্ষিণের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণীতে ভরসা তৃণমূলের। সেটা তো ওদের দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ব্যাপার, ওরা নতুন প্রার্থীকে ভরসা করছে, যেখানে আইডেন্টিটি পলিটিক্সটাকে ওরা জোর দিচ্ছে। এই আইডেন্টিটি পলিটিক্স করা মানেই কিন্তু মানুষের মধ্যে বিভাজনের একটা মন্ত্র ছড়িয়ে দেওয়া, যেটা তৃণমূল করছে। আর পুরনো প্রার্থী ওদের যা ছিল তাদেরকে রেখেছে, তার কারণ ভাবছে তারা থাকলে হয়তো ভোটটা পেলেও পেতে পারে, তা নাহলে ভোট পাওয়ার আশঙ্কা, না পাওয়ার আশঙ্কা আছে, সেই কারণেই তারা ওইভাবে প্রার্থী ঠিক করেছে। ধন্যবাদ বিকাশবাবু। চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে প্রার্থী মুকুটমণি অধিকারী, মানিকতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুক্তি পাণ্ডে, বাগদায় নতুন মুখে ভরসা তৃণমূল কংগ্রেসের, বাগদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বালার কন্যা মধুপর্ণা ঠাকুর। যদিও রায়গঞ্জ রানাঘাট দক্ষিণে হেরে যাওয়া কৃষ্ণ কল্যাণী মুকুটমণিতেই ভরসা শাসক দলের। 10ই জুলাই এই চার কেন্দ্রে হবে উপনির্বাচন, চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে 10 তারিখ, এবং তার আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রায়গঞ্জ থেকে তৃণমূল প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে, রানাঘাট দক্ষিণে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে। আপনারা জানেন যে লোকসভা কেন্দ্র, দুটি লোকসভা কেন্দ্রেই রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণীকে তৃণমূল ভরসা রাখলেও তিনি হেরে যান কার্তিক পালের কাছে। অন্যদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস, তিনি হেরে যান জগন্নাথ সরকারের কাছে। কিন্তু তারপর এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনগুলিতে কিন্তু তাদের উপরেই ভরসা রাখলো তৃণমূল কংগ্রেস। কিন্তু অন্যদিকে বাগদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হলো মমতা বালা কন্যা মধুপর্ণা ঠাকুরকে, অর্থাৎ নতুন মুখে ভরসা রাখলো শাসক দল। বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বাগদা বিধানসভা কেন্দ্র, বনগাঁ লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস বিশ্বজিৎ দাসকে, তিনি হেরে যান বিজেপির শান্তনু ঠাকুরের কাছে। আর বাগদায় তৃণমূল কংগ্রেসের নতুন মুখ মমতা বালা কন্যা মধুপর্ণা ঠাকুর। 10ই জুলাই এই চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, শুক্তি পাণ্ডের নাম নিয়ে জল্পনা চলছিলই, আর অবশেষে শিলমোহর। মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী শুক্তি পাণ্ডে। চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে 10 তারিখ, আর তার আগে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণীকে, লোকসভা কেন্দ্র রায়গঞ্জ, সেখানে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু তিনি হেরে যান বিজেপি প্রার্থী কার্তিক পালের কাছে।